হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। হ্যাঁ বন্ধুরা, এবং অ্যামাজিংও বলতে পারেন। দেখা যায় বন্ধুরা, আমরা কিন্তু সবাই ফেসবুক ব্যবহার করি। ফেসবুকের সাথে কিন্তু আমাদের মেসেঞ্জারটিও অনেক প্রয়োজনীয় একটি অ্যাপ, ঠিক আছে বন্ধুরা। জাস্ট আমরা যদি অফিসিয়াল মেসেঞ্জার যেটি আছে এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ হোয়াইট দেখাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। তা এখন এরকম যদি হতো বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি আমাদের নিজের ছবিটা আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে কি অ্যামাজিং লাগতো এবং অনেক দেখতেও সুন্দর লাগতো। তো এটা করার জন্য বন্ধুরা দেখা যায় আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্কটা বরাবরের মতো আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে শর্টকাটে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যে বন্ধুরা, এই যে অ্যাপসটি মেসেঞ্জার প্রো, এই অ্যাপ্লিকেশনটি আমাদের লাগবে। জাস্ট আমরা এই অ্যাপ্লিকেশনটি যদি ওপেন করি, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি একটি আমার ছবি ফিট করে ফেলেছি। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একটি থিম আকারে এখানে হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমি কারোর সাথে চ্যাটিং করার জন্য যদি আমি কাউকে মানে এখান থেকে ক্লিক করি, জাস্ট আমি যদি একটি আইডিতে ক্লিক করি তার সাথে চ্যাট করার জন্য, চ্যাট করার জন্য যদি ক্লিক করি, দেখেন বন্ধুরা এখানে কিন্তু আপনার চ্যাটিংয়ে গিয়েও আমার থিমস এটাই হয়ে যাবে। দেখছেন বন্ধুরা, এই যে দেখেন এটাই কিন্তু আমার থিমস আকারে হয়ে গেছে। আমি যার সাথে চ্যাট করব আমার থিমটি এটাই হয়ে যাবে। তো এটা কিন্তু বন্ধুরা জাস্ট আপনি আপনার মোবাইলে যে ওয়ালপেপারটি ব্যবহার করবেন এটাই এই মেসেঞ্জারে থিমস আকারে হয়ে যাবে। আপনি যেই ওয়ালপেপারই ব্যবহার করেন না কেন, সেটাই থিমস আকারে হয়ে যাবে। আশা করি এই টিপসটি আপনাদের খুব অ্যামাজিং লাগবে। তো বন্ধুরা, আমার এই টিপসটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা,